ড্রাগস পেডলারর নতুন কৌশল এম্বুলেন্সত নিচাযুক্ত সামগ্রী সরবরাহর চেষ্টা জালত পড়িল দুই সরবরাহকারী জব্দ বুজন পরিমাণর নিচাযুক্ত সামগ্রী AS01BC7325 নম্বরের এইখন এম্বুলেন্সতে পশ্চিমবঙ্গত প্রস্তুত করা দমে দমে কফ সিরপ ধুবুরীলৈ সরবরাহ করে আহিছিল সরবরাহকারী ধুবুরীত কফ সিরপ যোগান ধরে পশ্চিমবঙ্গলৈ সরবরাহ করেছিল গাঁজা এম্বুলেন্সের মাধ্যমে বহু দিন ধরে চলাই থাকা এই বেহার কথা গোপন সূত্রে কানত পড়েছিল আরক্ষীর জগরাপার চেক গেটত আমি এম্বুলেন্স করে আসলো তেতিয়া গম পালো এম্বুলেন্সখন আহিলে চেক করলো তাত ছয় কার্টন কফ সিরাপ পোৱা গৈছে আর ড্রাইভারের মালিক সহ দুজন মানুষ ধরা হয়েছে এই সম্পর্কে আমি একটা কেস রুজু করেছো আর তদন্ত অব্যাহত আছে সুরংসায় দিয়া খবরের ভিত্তিতে চলা অভিযানত আরক্ষীর জালত পড়িল সরবরাহকারী দুটা আনোয়ার হুসেন আর আমিনুর রহমান এম্বুলেন্সখনের পর আরক্ষীয়ে জব্দ করিলে ছটা কার্টনত ভরাই অনা 864 বটল নিষিদ্ধ কফ সিরাপর লগতে AS01BC7325 নম্বরের গাড়িখন আমার কিন্তু চরাংশ এইট নিয়োগ করা আগর পরাই আসলে সেই সূত্রে আমি সংবাদ পেয়ে এই কামখিন করবলে সফল হয়েছো এই অনুমানিক প্রায় 1 লাখের উপর আছে হ্যাঁ আর 6 কার্টন মাল আছে আরক্ষীর সন্দেহ আনোয়ার হুসেন আর আমিনুর রহমানের সঙ্গে এই বেহাত জড়িত আছে একটা বৃহৎ চক্র এই চক্রটোয় প্রতিদিনে রোগী অনা নিয়ার ভাওজুড়ি সরবরাহ করে আছে বিভিন্ন নেশাযুক্ত সামগ্রী ধৃত দুই সরবরাহকারী খোধা পোছা করে এই চক্রটোর তথ্য উলিওয়ার চেষ্টা অব্যাহত রাখিছে ধুবুরী আরক্ষী ক্যামেরা পার্সন রাজা শর্মার সঙ্গে ধুবুরীর জ্যোতির্ময় চক্রবর্তী নিউজ 18 নর্থ ইস্ট